কারখানায় মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের ব্যঙ্গচিত্রযুক্ত টি-শার্ট বানানোর অভিযোগে শ্রমিকরা ফুঁসে উঠেছে। যে নারায়ণগঞ্জের এক গার্মেন্টসে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া তাদের দুইজনকে নিয়ে ব্যঙ্গাত্মক একটি টি-শার্ট তারা তাদের গার্মেন্টস থেকে তৈরি করে এরা বাজারজাত করেছে। ইতিমধ্যেই শ্রমিকরা ফুঁসে উঠেছে এবং রাস্তায় তারা প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদের মাধ্যমে তারা তাদেরকে ধিক্কার জানিয়েছে। এই গেঞ্জিতে একটি মেয়ের ছবি দেওয়া এবং সেখানে লেখা ঈদ। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই মুসলিম দেশে নাস্তিকদের দৌরাত্ম্য এমন বাড়া বেড়েছে যে তারা মাঝে মাঝে এরকম উস্কানিমূলক এই কাজ কার্যক্রম করে থাকে। মা হাওয়াকে ইংলিশে বা ইহুদি অথবা খ্রিস্টানেরা ইভ বলে থাকে। ব্যঙ্গচিত্র তো করছে ভালো কথা, দেখেন আবার ঘুরা মানাইছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ দেখেন আজকে উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি গার্মেন্ট শিল্প বলেন আর অন্যান্য কোন শিল্প বলেন, সব জায়গাতে ছবি মূর্তির সরাসরি যা কিছু কিনতে যাবেন ছবি মূর্তি কার্টুন দিয়ে ভরপুর। সেখানে এই সমস্ত যে জিনিসগুলি আসছে এটা হলো শেরেকের অশনি সংকেত। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইবলিশের ছবি দেওয়া বা শয়তানের পিকচার দেওয়া, সাপের ছবি দেওয়া, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ছবি অঙ্কন করবে, যারা মূর্তি বানাবে, তাদেরকে হাশরের ময়দানে বলা হবে তুমি ছবি বানিয়েছিলে, এবারের মধ্যে রুহু তুমি প্রবেশ করাও। তুমি যে মানুষ বানিয়েছিলে, তুমি পশু বানিয়েছিলে, তুমি প্রাণী বানিয়েছিলে, প্রাণীর ছবি অঙ্কন করেছিলে, এর মধ্যে রুহু দাও। যখন সে রুহু দিতে পারবে না তখন তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নবীনা মুহাম্মাদিন ওয়া মান দা বিদাওয়াতিহি ওয়াসতান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাকাদ আরশাদাল বারি ফি মুআযামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন আল আয়াহ সূরাতুন নাহল 95 নম্বর। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যারা আমাদের এই চ্যানেলগুলি দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা লক্ষ্য করুন, আমাদের আজকের এই বিষয় একটি গুরুত্বপূর্ণ বিষয় যা অত্যন্ত দুঃখজনক এবং মারাত্মক ন্যাক্কারজনক বিষয়। ইতিমধ্যেই আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে নারায়ণগঞ্জের এক গার্মেন্টসে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া তাদের দুইজনকে নিয়ে ব্যঙ্গাত্মক একটি টি-শার্ট তারা তাদের গার্মেন্টস থেকে তৈরি করে সেটা বাজারজাত করেছে। ইতিমধ্যেই শ্রমিকরা ফুঁসে উঠেছে এবং রাস্তায় তারা প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ তারা করেছে, প্রতিবাদের মাধ্যমে তারা তাদেরকে ধিক্কার জানিয়েছে। এমতো পরিস্থিতি আমাদের করণীয় কী সেটা আমাদের জানা দরকার। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এই মুসলিম দেশে নাস্তিকদের দৌরাত্ম্য এমন বাড়া বেড়েছে যে তারা মাঝে মাঝে এরকম উস্কানিমূলক এই কাজ কার্যক্রম করে থাকে। যেই মুসলিম একজন নবী এবং একজন রাসূলকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন আর সে সমস্ত নবী এবং রাসূলদের ব্যঙ্গ এটা কোনো মুসলিম বরদাস্ত করতে পারে না, এটা আগুন নিয়ে খেলার সামিল বলে আমি মনে করি। এই জন্য সদাশয় সরকার বাহাদুরের কাছে অনুরোধ, ইসলামী শারীরিক বিধান অনুযায়ী যারা এবং নবী এবং রাসূলদেরকে কটুক্তি করে, ব্যঙ্গ করে, তাদের একমাত্র শাস্তি হলো প্রাণদণ্ড, মৃত্যুদণ্ড, যা বিভিন্ন দলিল দ্বারা আমরা পাচ্ছি। আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, হে নবী আপনাকে নিয়ে যারা ব্যঙ্গ করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাদেরকে শায়েস্তা করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নাস্তিকদেরকে তো শায়েস্তা করবেন, কিন্তু দুনিয়াতে শারীরিক বিধান হলো যারা নবী এবং রাসূলদেরকে নিয়ে কটুক্তি করবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া
এবং তাদেরকে প্রাণদণ্ড দেওয়া। সরকারের কাছে অনুরোধ, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, সেই সমস্ত কাজ যারা এগুলি করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। সহিহুল বুখারীতে আমরা হাদিস পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করত কাব বিন আশরাফ নামক মদিনার জনৈক ইহুদি। সহিহ বুখারী 4037 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1801 নম্বর হাদিসে পাওয়া যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাব বিন আশরাফকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। অনুরূপভাবে আরেকজন সাহাবি, অন্ধ সাহাবি, তার একজন দাসী ছিল, সেই দাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালাগালি করত। গালাগালি করার কারণে সেই লোকটি যখন তার দাসীকে হত্যা করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দাসীর সেই রক্তকে মূল্যহীন ঘোষণা করে দিলেন। কারণ নবী এবং রাসূলদেরকে নিয়ে যারা কটূক্তি করে তারা চূড়ান্ত পর্দায় নাস্তিক, তারা চূড়ান্ত পর্দায় বেঈমান। এই বেঈমানদেরকে যদি দৃষ্টান্ত শাস্তি না দেওয়া হয় তো এইভাবেই অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকবে এবং দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হবে। কাজেই সদাশয় সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত অনুরোধ, যে সমস্ত ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে এই সমস্ত অনভিপ্রেত কাজ, এ সমস্ত অবাঞ্ছিত কাজ যাতে দেশের মাটিতে বন্ধ হয় সে ব্যাপারে চেষ্টা করতে হবে। আর যারা আন্দোলন করছেন তাদের কাছেও আমাদের অনুরোধ, সুন্দর সুষ্ঠুভাবে দাবি জানাতে হবে। ভাঙচুর, অগ্নি সংযোগ বা উচ্ছৃঙ্খল কোনো পথ গ্রহণ করা যাবে না, এ ব্যাপারে আমরা সবার কাছে অনুরোধ রাখি। এই মর্মে আরও অনেক কথা আছে যেগুলি সময় সাপেক্ষ ব্যাপার। আজকে উদ্যোগের সাথে আমরা লক্ষ্য করছি গার্মেন্টস শিল্প বলেন আর অন্যান্য কোনো শিল্প বলেন, সব জায়গাতে ছবি মূর্তির সরাসরি, যা কিছু কিনতে যাবেন ছবি মূর্তি কার্টুন দিয়ে ভরপুর। যারা মুসলিম দায়িত্বশীল রয়েছেন, আমাদের দেশে তো অমুসলিমদের গার্মেন্টস তুলনামূলক কম, কিন্তু আপনারা যে গার্মেন্টস চালাচ্ছেন এই গার্মেন্টসের মধ্যে বাচ্চাদের পোশাকের মধ্যে, কাপড়ের মধ্যে, তারপরে যে কোনো পাত্রের মধ্যে যা কিছু কিনতে যাচ্ছি সেখানে ছবি আর মূর্তি ছাড়া কিছু নেই। সেখানে এই সমস্ত যে জিনিসগুলি আসছে এটা হলো শেরেকের অশনি সংকেত। যে শেরেক চালু হয়েছিল নূহ আলাইহিস সালামের জামানায় এই ছবি মূর্তি থেকেই, এই ছবি মূর্তি সরাসরি, এটা আমাদেরকে সজাগ থাকতে হবে। অনেকেই মুসলিম দেশকে ফলো করেন, আমরা মালয়েশিয়া সফরে গিয়ে দেখলাম সেখানেও যে মসজিদ কমিটির লোকদের ছবি মসজিদের পাশের রুমের মধ্যে টানানো আছে। কেন মসজিদ কমিটির লোকদের ছবি কেন সেখানে টানিয়ে দিতে হবে? তারপরে বিভিন্ন অফিসে মুসলিম দেশগুলিতে রাজা বাদশাহদের ছবি টানানো থাকে, যেই জিনিসগুলি দেখে আজকে আমরা অনেকেই দলিল হিসাবে পেশ করছি। আবার কেউ কেউ বলছে টাকার মধ্যে ছবি আছে, টাকার মধ্যে ছবি আর রাস্তার মধ্যে ছবি লটকানো কি এক? টাকার মধ্যে ছবি দেওয়ার পক্ষেও আমরা বলবো না, কিন্তু যাই হোক এই সমস্ত ছবি মূর্তির সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে আমরা অনুরোধ করব, ওনারা আয়াত পড়ুন। আল্লাহ পাক বলছেন আফারাইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়াল মানাতা সালিসাতাল উখরা। এই যে আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে পূর্বের জামানার লোকেরা নেককার লোকদের ছবি মূর্তি বানিয়ে রাস্তার মধ্যে লটকিয়ে রাখতো, রাস্তার মধ্যে বসিয়ে দিত। লাত নামক একজন লোক ছিল যে তায়েফের রাস্তায় ছাতু গলিয়ে মানুষকে খাওয়াতো, পরবর্তীতে সেই লোক মারা গেল, সেই লোকের সেই স্মৃতিকে বহন করার জন্য একটা তার একটা ছবি বানানো হলো, তারপর তার একটা মূর্তি বানানো হলো, তারপর সেই মূর্তিকে ভক্তি করতে করতে, ভক্তির আতিশয্যে শেষে চুমা চাটা করতে করতে শেষে পূজা অর্চনায় পর্যন্ত পৌঁছে গেল, যেটা সেই লাতের ইতিহাস থেকে আমরা জানতে পারি। আজকে আমরা দেখতে পাচ্ছি টুপির মধ্যে কাবাঘরের ছবি, হাজরে আসওয়াদের ছবি, তারপরে জায়নামাদের মধ্যে কাবাঘরের ছবি, তারপর দেখছি টাইলসের মধ্যে কাবাঘরের ছবি। এইসব টাইলস মসজিদে লাগানো আছে, এই সমস্ত টাইলস ঘরে লাগানো আছে, এই সমস্ত টুপি মানুষ ব্যবহার করছে। কেউ হয়তো ভক্তির আতিশয্যে মনে মনে ভাবছে আমি তো কাবাঘরে যেতে পারি না, আমার তো টাকা নাই, আমি তো গরিব মানুষ, তা আমি এখান থেকেই কাবাঘরকে একটু শুয়ে দিলাম, এখান থেকে হাজরে আসওয়াদকে একটু শুয়ে দিলাম, এখান থেকে কাবাঘরকে একটু বুকে টেনে নিলাম, এখানে কাবাঘরকে একটু চুমু খেলাম। এইভাবে করতে করতে শিরিক চালু হয়েছে। কাজে এ ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা মেহরবানি করে এই জিনিসগুলি বন্ধ করুন, না হলে দুনিয়াতেও এই বিশৃঙ্খলা সৃষ্টি হবে, গোলমাল সৃষ্টি হবে, আর পরকালেও আল্লাহ পাকের কঠিন আজাবের সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ছবি অঙ্কন করবে, যারা মূর্তি বানাবে,
তাদেরকে হাশরের ময়দানে বলা হবে তুমি ছবি বানিয়েছিলে, এবারের মধ্যে রূহু তুমি প্রবেশ করাও, তুমি যে মানুষ বানিয়েছিলে, তুমি পশু বানিয়েছিলে, তুমি প্রাণী বানিয়েছিলে, প্রাণীর ছবি অঙ্কন করেছিলে, এর মধ্যে রূহু দাও। যখন সে রূহু দিতে পারবে না তখন তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আমরা সংশ্লিষ্ট ভাইদেরকে বলবো, আমাদের দিনী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, যারা আমাদের এই আলোচনা শুনছেন, তারা আপনারা বিশেষ করে যে সমস্ত পণ্যের মধ্যে ছবি মূর্তি কার্টুন আছে সেগুলি আমরা বর্জন করি। যখনই সেটা বর্জন করব, যখনই সেটা বাজারে সেল হবে না, তাদের সেলস যখনই কমে যাবে তখনই অবশ্যই তারা এই পথ থেকে ফিরে আসবে। আর যদি সেটা বর্জন করেও যদি কাজ না হয়, কমসকম আমরা আমাদের বাড়িতে আনার পরে সেই ছবিগুলার চেহারা অন্ততপক্ষে বিকৃত করে দিয়ে কলম দিয়ে আঁকায় হোক বা সেই মাথাটা কেটে ফেলে হোক বা যে কোনোভাবে হোক সেটা বিকৃত করে দিয়ে বা সেই ছবি মূর্তিগুলিকে অমিট করে দিয়ে আমরা ব্যবহার করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা যে যেখানে আছেন আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন, আপনারা ভালো থাকুন, আল্লাহ পাক আপনাদেরকে কল্যাণকর কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আজকের এই সংক্ষিপ্ত বৈঠককে পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।